যদি কবুল হয় তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাপ। কবুল না হয় তো আমল করে কোনো লাভ নেই, এই আমলের নিয়ে বৃথা চলে যাবে। এই জন্য সবসময় তারা দুজনের স্মরণ করছেন একটি আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যারা তাকওয়ার অধিকারী তাদের থেকে শুধুমাত্র আমল কবুল করে, যারা তাকওয়ার অধিকারী তাদের কবুল করে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তোমরা আমলের চেয়ে, যেগুলো আমল করার চেয়ে আমল কবুল হওয়ার পরে বেশি গুরুত্ব দাও, আমল করার চেয়ে আমল কবুল হওয়ার পরে বেশি গুরুত্ব দাও। কারণ আল্লাহ তাআলা বলছে শুধু তাকওয়া যার আছে তার থেকে আল্লাহ কবুল করে। তাকওয়া কার আছে এটা তো দেখানোর জিনিস না, তাকওয়া হচ্ছে অন্তরের জিনিস। কার অন্তরে তাকওয়া আসছে সেটাই হচ্ছে প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য। সালাতের মধ্যে তাকওয়া আসতে হয়, দেখেন সওমের মধ্যে আল্লাহ বলছে সওম ফরজ করেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়ার অধিকার হতে পারে। হজের মধ্যে আল্লাহ বলতেছেন যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, উত্তম পথে হচ্ছে তাকওয়া। হজের মধ্যেও তাহলে তাকওয়ার অধিকারী হতে পারে আল্লাহ কবুল করবে। তাকওয়ার অধিকারী কিভাবে হতে হবে, একজন মানুষ তাকওয়ার অধিকারী কিভাবে হতে পারে? তাকওয়ার অধিকারী হতে হলে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে একমাত্র আল্লাহর উদ্দেশ্য হতে হবে, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে, প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য হতে হবে। আমরা যারা আজ কাজ করি, ছবি তুলে পাঠাই দিচ্ছি, মানুষকে বলছি আমি এতটা তোয়াব করছি, এতটা হজ করছি, এতটা এই করছি, অমুকের জন্য এটা করছি, এই করছি, এটা কিন্তু তাকওয়ার পরিবর্তী কাজ, তাকওয়ার পরিবর্তী কাজ। তাকওয়া একমাত্র আল্লাহর জন্য যদি করতে পারি যে কাজটুকু, সেটা ইনশাআল্লাহ সেটা যথাযথভাবে থাকবে। আর আল্লাহর জন্য করতে না পারি সেটা থাকবে না, সেটা কোনো কাজে লাগবে না, সেটা কোনো কাজে লাগবে না। দুই নম্বর হচ্ছে যেই কাজটা আমরা আল্লাহর জন্য করছি, করার সময় আমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে। রাসূল যেভাবে না বলে থাকে, না করে থাকে, সেটা করা যাবে। যেই কোনো কাজ আগে জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, এইভাবে আপনি জিজ্ঞাসা করবেন যে এই কাজটি আমি করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করছেন কিনা। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন তাহলে করবেন, না করবেন না, বলে এটার কোনো ফায়দা আমার কাছে নাই। কারণ আমার এই আমল কবুল হইতে হলে দুইটা শর্ত লাগবেই, একটা হচ্ছে আল্লাহর জন্য হইতে হবে, একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রদর্শিত পথে করতে হবে, তিনি যেভাবে দেখিয়েছেন সেভাবে এই আমলটা করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যেটার উপরে আমাদের কোনো নীতি দিক নির্দেশনা নেই, সেটা তার উপর নিক্ষিপ্ত হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে, না করলে, আপনি যদি করেন খুশি মনে, আপনার মর ভালো লাগছে, অমুকে দেখছেন করেন, সেটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হয় না, আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা তার উপর নিক্ষিপ্ত হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমাদের দিনে নতুন কোনো আবিষ্কার করে কোনো কিছু, সেটা তার উপর নিক্ষিপ্ত হবে, এটা আল্লাহ দরবারে কবুল হবে না। এই দুটি একসাথে দলিল আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনে কারীমে, বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদতি রাব্বিহি আহাদা, বলুন যে আমি তো একজন মানুষ, কিন্তু মানুষ হলেও আমার কাছে অতিরিক্ত বাড়তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়তি যে গুণ, সেটা হচ্ছে কি তার কাছে ওয়াহী আসে, আর কারো কাছে ওয়াহী আসে না। ইউহাইলিয়া কি ওয়াহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, রব হচ্ছে আমাদের ইলাহ একজন, তারই ইবাদত করতে হবে, তারই ইবাদত করতে হবে। ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, কে করে না? সাক্ষাতের আশা ইমানদের মাত্রেই করে যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তার সামনে যাইতেই হবে, না চাইলেও আপনি অন্য কোন দিকে যেতে পারবেন না, সাক্ষাৎ করতেই হবে, আপনাকে সেখানে উপস্থিত হতেই হবে আল্লাহর সামনে। কেউ যদি বলে যে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে না, হবো না, বা পালিয়ে কোনো দিকে যাবো, যেতে পারবো, কেউ যদি বলে যে আমি মারা যাবো তাও করতে পারবো, তা মরে গেলেও কিন্তু আল্লাহ কাছে যেতে হবে, কেউ যদি আমি মরবো না তাও করতে যেতে পারবে না, কেউ বলে আমি অন্য গ্রহে যাবো, সেটা তো তার শান্তি নেই, তাকে আল্লাহর কাছে যেতেই হবে। যেহেতু যেতে হবে তখন দুটি কাজ করতে হবে, একটি হচ্ছে ফাল ইয়ামাল আমালান সালিহান, আমল সালিহ করতে হবে, নেক আমল, সৎ আমল করতে হবে, আরেকটা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদত বলতে যা বোঝায় সবকিছু আল্লাহর জন্য করতে হবে। তাহলে দুইটা শর্ত অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে শিরিক মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, শিরিক মুক্ত ইবাদত না করলে আল্লাহর দরবারে সেটা কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা, শিরিক মুক্ত যে সমস্ত ইবাদত আছে এগুলিকে অগ্রসর হয়ে আমি এগুলিকে
বিক্ষিপ্ত ধূলিকণা রূপান্তরিত করে দেবো, তাতে এগুলি কোনো কাজে লাগবে না। অনুরূপভাবে যে সমস্ত এবাদতের মধ্যে লোক দেখানোর প্রবণতা হয়েছে সেগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না, অথবা যেগুলো শোনানোর জন্য করেছে সেগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। অনুরূপভাবে যেগুলো আপনার অন্তর্ভুক্ত অহংকার বোধ জাগছে, আমি এত এতবার এতবার হজ করেছি, এত কিছু করেছি, এটা করছি ওইটা করছি, সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। তো আল্লাহর দরবারে কবুল না হওয়ার এই যে কারণ, এই কারণগুলো এগুলো কিন্তু আপনার আমার মধ্যে আছে, মনের ভিতরে আছে, লুকাইত আছে। আমরা এমন এমন কাজ করি কখনো কখনো যেটা শয়তানের কাজ, শয়তানের কাজ। শয়তান কি বলছিল? শয়তান বলছিল যে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে। এই যে নিজের মধ্যে যে অহংবোধটা, এটা কিন্তু ইবাদত কবুল না হওয়ার একটা কারণ, আল্লাহ দরবারে তাকওয়ার বিরুদ্ধে একটা কাজ, এটাই কিন্তু একটা শিরিক। মানে আল্লাহ অহংকার কার কাজ? আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আল কিবরিয়া ও রিদাই ওয়াল ফখরু ইজারি ওয়ামান নাযাআনি বি শাইইন মিনহু আযাবতু, অহংকার হচ্ছে আমার পোশাক আর গর্ব করা হচ্ছে আমার চাদর, যে কেউ আমার দুটো নিয়ে টানাটানি করবে তাকে আমি শাস্তি দিব। আল্লাহ তাআলা দুটোই আল্লাহ তাআলা এটাকে দুনিয়ার কেউ দাবি করতে পারে না। অথচ আমরা এটা চলে আসে যখন এবাদত করি, কোনো একটা কিছু করে বসি, তখন বলতে খুব ভালো লাগে। আবার অনেক সময় দেখা আমাদের এবাদত নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে মিন্না করি, মিন্না মানে দয়া দেখাই। দুনিয়ার বুকে আপনি কাউকে কিছু দিয়েছেন, আত্মীয় স্বজনকে দিয়েছেন, এরপরে খারাপ ব্যবহার করছে তারা, এরপর বলা শুরু করে দেন তার জন্য আমি কি না করেছি, এই না করেছি, এর মাধ্যমে কিন্তু আপনার আমলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবদিলু সাদাকাতকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ, তোমাদের সদকা সমূহ, দান সমূহ দয়া দেখিয়ে এবং কষ্ট দিয়ে, কথা দিয়ে, কষ্ট দিয়ে নষ্ট করে দিও না। এটা কিন্তু আমাদের সমাজে নারী পুরুষ সবাই মধ্যে আছে, কথা বলে কষ্ট দেয়া, নিজে সদকা করছে আল্লাহর জন্য, এখন নিজের মনের জন্য চাচ্ছেন। সেটা যখন মানুষ দান করে তখন কার জন্য করে? আল্লাহর জন্য। কিন্তু পরবর্তীতে স্যার এর যখন বিনিময়ে চায় কারোর কাছে, অর্থ কি আল্লাহর জন্য করি নাই, কার জন্য করছি? নিজের জন্য করছি। বোঝা গেল যে আসলে এইখানেই আমাদের সমস্যার কারণে আমাদের আমলগুলি কবুল হচ্ছে না, এই সমস্যাগুলো ব্যাপক আকার ধারণ করেছে আমাদের মধ্যে। এই জন্য যখনই শিরকে কেউ থাকবে, রিয়াতে থাকবে, দেখানোর জন্য থাকবে, লোক দেখানোর কাজে করবে, অথবা মানুষকে শোনানোর জন্য করবে, অথবা কেউ কারো ফোঁটা দেওয়ার জন্য করবে, তখনই আমার আমল কিন্তু কবুল হয় না, বিনা নষ্ট হয়ে গেছে, মনে রাখতে হবে আমাদেরকে। এই জিনিসগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা থেকে দূরে থাকতে, বেদাত থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় নি, আপনি করতে পারবেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার সাত চক্কর দিতে বলছে, তাই না? আপনি বললেন যে অসুবিধা কি, আমি নয় চক্কর দিব, হবে? হবে না, আপনার গুনাহ হবে। সাত চক্করের পরে আর আপনি কিছু করতে পারবেন না, নতুন করে আরো আরেকটা তো আপনি নিতে পারবেন, আপনি আরো সাত চক্কর নিতে পারবেন, কিন্তু নয় চক্কর দিয়ে তো আপগুলো হবে না, নয় চক্করের কোনো তো আপনি। তো আপনি এরকম প্রত্যেকটা কাজে রসুল যেই সংখ্যায় থেমেছে ওই সংখ্যা আপনাকে থামতে হবে। দেখেন সলাতের প্রতি ফরজ সলাতের পরে 33-34 বার করতে বলছে না? আপনি বললেন যে না 35-35 বার করবো, এটা একটা সুন্দর একটা সংখ্যা, হবে? হবে না, আপনি এটা পাবেন না, কারণ রাসূল আসলাম যেই সওয়াবের কথা বলছে এটা 33 বারে আছে, এটা 35 বারে নাই, আপনি এটা মানলেই হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি বললেন যে না 3 রাকাতটা কেমন হয়ে যায়, 4 রাকাত করে পড়বো আমরা এখন থেকে, হবে? হবে না, বরং যতটুকু বলছে অতটুকু, কম হোক কম, আপনি বাড়িয়ে দিবেন না কোনো কিছু বাড়িয়ে দিবেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখছে যে সূর্য ডুবার সময় নামাজ পড়ছে, বলে কিসের নামাজ পড়ো, এটা তো তোমার অবৈধ নামাজ, এই সময় সূর্য ডুবার সময় নামাজ পড়তে হয় না, এটা পড়িও না তুমি। বলছে আল্লাহ কি নামাজ পড়ার কারণে আমার শাস্তি দিবে? উনি কোন দিক দিয়ে প্যাসেজে দেখছেন, আমি তো আল্লাহর নামাজ পড়তেছি, আল্লাহ কি তুমি শাস্তি দিবে আমাকে? বলছে আল্লাহ শাস্তি দিবে এই জন্য, কারণ তুমি তার নবীর কথা বিরোধিতা করেছো। নবী বলছে এই সময় যেন কেউ সলাত আদায় না করে, এই সময় যেন কেউ সলাত আদায় না করে, আর তুমি এটার বিরোধিতা করছো, এই জন্য আল্লাহ তোমাকে শাস্তি দিবেন। তাহলে বোঝা গেল একদিকে এবাদত করতে হবে আল্লাহ আল্লাহর জন্য, আরেকদিকে এবাদতের মধ্যে বেদাত করা যাবে না, অর্থাৎ যেটা আছে এটা বাড়ানো যাবে না, কমানো যাবে না, প্রত্যেকটা কাজ দেখবেন এইভাবে কিছু করতে হবে আমাদেরকে। যেটা আল্লাহ রাসূল বলছেন এটাকে এটা বাড়াই করে করলে অর্থই হচ্ছে যে আমি আসলে নিজেকে কবুল থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য শয়তান আমাকে এই কাজটা দিয়েছে, আমার যেন আমলটা কবুল না হয়, শয়তান আমাকে এই বুদ্ধিটা দিয়েছে যে আমার আমলটা যেন কবুল না হয়। এই জন্য যে কোনো সময় আমাদের কাজ করতে হবে যে এই ভুল ভ্রান্তি থেকে দূরে সরতে হবে, দুইটা, একটা হচ্ছে শিরিক করা যাবে না, আল্লাহর জন্য খাঁটি ভাবে করবে, কাউকে দেখানোর জন্য শোনানোর জন্য নয়,
কারো খুশি করার জন্য, আল্লাহ খুশি করার জন্য। দুই নম্বর হচ্ছে করার সময় দেখবো যে রসুল এই আবাদতটা কেমনে করেছে। এখন তো অনেক কিছুই আবাদত হয়ে গেছে, রসুল আবাদত করেন নাই, অথচ আমি এখন আবাদ করতে ইচ্ছা করতেছি। এখন বহু আবাদত মানুষ বানিয়ে নিয়েছে, মানুষের জীবনে অনেক বহু আবাদত মানুষ বানিয়ে নিয়েছে, অনেক কিছু আশ্চর্য হবেন যেটা রসুল ইসলাম কখনো করেননি, এমন এমন নতুন নতুন পদ্ধতি মানুষ আবিষ্কার করে। আল্লাহ তাআলা কেমনে কবুল হবে বলেন? কবুল হওয়ার জন্য দুটি শর্ত অবশ্যম্ভাবী। আর এখন আমি কিছু কারণ উল্লেখ করবো, যে কারণগুলো হইলে আবাদত আসলে আমাদের আবাদগুলো কবুল হবে। এত কষ্ট করে আসছি হজের জন্য, তোয়াফের জবাব করতেছি, তাই না, তারপরে জিকির আজকার করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এগুলো যদি কবুল না হয় তাহলে কি এমনিতেও যাবে, কোনো কাজে লাগবে না এগুলো। সেই জন্য আমি বেশ কিছু জিনিসকে এখন উল্লেখ করবো যেগুলো গুরুত্বের সাথে। এক নম্বর হচ্ছে যে প্রথম যে জিনিসটা গুরুত্বের সাথে দিবেন সেটা হচ্ছে যে কোনো এক কাজ ছোট, এটাকে ছোট করে দেখবেন না, বড় করে দেখবেন। যে আল্লাহ রসুল তো বলেছেন এটা করো, আল্লাহ তাআলা এটার উদ্দেশ্যে আমাকে মুক্ত করে দিতে পারে, এই জিনিসটা দিয়ে এটার কারণে আমাকে মুক্ত করে দিতে পারে। আমার যে আমি কিভাবে যদি মন থেকে কোনো কিছু বলি আল্লাহ তাআলা সেটা কবুল করে ফেললেই হলো আমার। আশ্চর্য হবেন, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে এক লোককে নিয়ে আসা হবে, তার মাদ্দাল বাসার চোখ যতটুকু যায় অতটুকু তার গুনাহ। বলে যে তোমার কি কোনো ন্যাক আছে? সে বলবে যে আমার কোনো আমার কোনো ন্যাক নাই, মানে এত গুনাহ দেখে ন্যাকের কথা তার মনেই হবে না। আল্লাহ তাআলা বললেন যে না, তোমার একটা ন্যাক ছিল, আজকে এটা তোমাকে জুলুম করা হবে না, ওইটা তোমার তোমার পাল্লায় দেওয়া হবে, এক পাল্লায় দেওয়া হবে সমস্ত গুনাহ, আরেক পাল্লায় দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, কত আল্লাহ তাআলা তাওহীদের বাণীটা দেওয়া হবে, এটা ভারী হয়ে যাবে, ওইগুলো উপরে উঠে যাবে। আল্লাহ কেন মন থেকে সেটা সে বলেছিল এবং এটা সে ছোট মনে করেনি, বড় কাজ মনে করে করেছিল তাওহীদের এই কালিমাটি। এই জন্য সেটা ডাল, গাছের ডাল পড়ে আছে, এটা মানুষের কষ্ট দেয়, সেইটা সরাই দিলে মানুষের কষ্ট হবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আরেকটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এক বেশ্যা মহিলা যাচ্ছিল, যাওয়ার সময় তার কূপ পানির পিপাসা পাইছে, কুয়ায় নেমে পানি পান করছে, দেখলো এক কুকুর উপরে হাঁপাচ্ছে, কুকুর হাঁপাচ্ছে, কি জন্য? গরমের কারণে কুকুর হাঁপাচ্ছে, কেউ পানি পাচ্ছে না। তো মহিলা তার মোজা খুলে, তখনকে চামড়ার মোজা ছিল, চামড়ার মোজা খুলে নিচে নামিয়ে পানি তুলে কুকুরকে দিল, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে জান্নাতের ব্যবস্থাপনা করে দিলেন। এইটাও কেন ছোট কোনো কাজকে ছোট করে দেখবো না। এই যে আপনি এখানে আসছেন, একজন ভাইকে সালাম দিয়ে কথা বললেন, একজনকে আপনার মুসল্লা জায়গা করে দিলেন, একজনকে আপনার পাশে দাঁড়াতে দিলেন, একজনকে রাস্তা করে দিলেন, পথ করে দিলেন, কেউ গেল তাকে ক্ষমা করে দিলেন, কেউ আপনার এটা আসলো তাকে ছাড় দিলেন, তো অসুবিধা নাই, নিজে কাজটা করে ফেললেন, ঘরের এখানে এই করা পরিষ্কার করা দরকার কার্য রেখে দিলেন, নিজে করে ফেলেন, এগুলো সবগুলোই কিন্তু আল্লাহ কিন্তু ভুলে যাবেন না, আল্লাহ কিন্তু কোনোটাই ভুলে যাবেন না। আপনি হয়তো ভুলে যেতে পারেন যে আমি কি করেছি না করেছি, কিন্তু আল্লাহ ভুলে যাবেন না। আল্লাহ ছোটখাটো জিনিসগুলো আপনার স্মরণ রাখবে, এগুলির কারণে আপনাকে জান্নাত দিবে। দ্বিতীয় যে কাজটি করা দরকার সেটা হচ্ছে, যদি আমল কবুল হয় তো বেশি বেশি দোয়া করা দরকার, বেশি বেশি দোয়া করা দরকার। দোয়া যে আমল কবুল করে এটা প্রমাণ দেখবেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করতেছেন আল্লাহর কাছে যখন এই কাবা ঘর বানিয়েছেন। চিন্তা করে দেখুন, দুইজন মানুষ কাবা ঘর বানাচ্ছে, একজন হচ্ছে কে ইসমাইল, একজন হচ্ছে কে ইব্রাহিম, মানুষ নেই, দুইজনে কাবা ঘর বানাচ্ছে। আপনারা দেখলে এখন দূরান্ত দেখলে কি বলতেন, ওর ঘরে কে যাবে, তো অনেক দূরের বেশ ব্যাপার, তাই না, এরকম মানুষ কে যাবে ওখানে। কিন্তু দুইজনে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ, আল্লাহ আমাদের থেকে কবুল করুন, আপনি তো শ্রোতা, সর্বশ্রোতা, সর্বজ্ঞাত, সবকিছু আপনি জানেন, আপনি আমাদের থেকে কবুল করুন। আল্লাহ কবুল করছে কি না বলেন তো, না করো উপায় আছে, আল্লাহ তাআলা এমন তো এমন দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে দোয়াটা করাইছেন, তাদের অন্তরে দিয়ে দিয়েছেন, তারা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেছেন, সারা দুনিয়ার মানুষ এদিকে আসে। ওয়াই জাআলনাল বাইতা মাথাবাতাল লিন্নাস ওয়া আমনা, আল্লাহর ঘরকে করে চতুর্দিক থেকে ঘুরে এসে এখানে আসবে মানুষের অন্তর, এটার দিকে তাকিয়ে থাকে, যত মানুষ যত দূরেই যাক না কেন কাবার প্রতি তার অন্তরটা রয়ে গেছে, কাবার প্রতি তার অন্তর বেগবান হচ্ছে, এদিকে যাবে এদিকে যাবে। এইভাবে আল্লাহ তাআলা এই দোয়া কিভাবে কবুল করছে দেখিয়ে দিয়েছে, দেখেন তো কিভাবে কবুল করেছে। আরেকটা দোয়ার কথা আমি স্মরণ করে দিই, যে চিন্তা করে দেখুন, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী, সে দুনিয়ার বুকে তার ঘর সংসার করা সম্ভব হয় নাই, ভালো স্বামী পায়নি,
আসিয়া বিনতে মুজাহিদ স্বামীকে ফেরাও, সবচেয়ে খারাপ লোক ইসলামের ইতিহাসে, সবচেয়ে খারাপ লোক মানে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ লোক হচ্ছে ফেরাও। ফেরাউনের সে ভালো কিছু পায়নি স্বামী স্বামীর কাছ থেকে স্ত্রী, কিন্তু সে মনে মনে দোয়া করতেছে রব্বিবনি লি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিন আখিরাত, দুনিয়া তো আমার ঘর হলো না, আমার তো শান্তি ঘর করতে পারলাম না, আপনার কাছে একটা ঘর তৈরি করে দিন। আল্লাহ তাআলা সেটা এমন ভাবে কবুল করছে, আপনি পড়লে আপনি সূরা কোরআন পড়লে এটা পড়বেন, দেখছেন অবস্থা, আপনার মুখ দিয়ে দোয়াটা বারবার তুলে দিচ্ছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে এটা, দোয়াটা কবুল হয়েছে, আল্লাহ এটা আপনাকে আবার স্মরণ করে দিচ্ছে যে এটা তুমিও বলো এইভাবে, তুমি দোয়া করো রব্বিবনি লি ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার কাছে জান্নাতে একটি ঘর চাই। এই যে দোয়া, আল্লাহ দোয়ার কারণে কবুল হচ্ছে, দেখছেন তো, তো দোয়ার কারণে আমাদের আমল সময় এভাবে কবুল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করতেছেন যে ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়া আখিরিন, আল্লাহ পরবর্তীদের মধ্যে আমাকে বেশি বেশি করে স্মরণ করার ব্যবস্থা করে দিই। এখনো স্মরণ করে না ইব্রাহিম আলাইহিসসালামকে, কে না স্মরণ করে, কাবা শরীফ আসলে স্মরণ করতে হয়, সাফা মারওয়া দৌড়াইলে স্মরণ করতে হয়, আবার যখন পাথর মারতে সেখানেও স্মরণ করতে হয়, আরাফায় গেলে স্মরণ করতে হয়, মুজদালিফা মিয়া স্মরণ করতে হয়, ঠিক না, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালামের দিকে সম্পর্ক যুক্ত হতে সবাই ভালোবাসে, ইহুদি নাসারা সবাই মুসলিমরা সবাই, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি বলে দিয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত হচ্ছে ইব্রাহিমের মিল্লাত, স্পেশালি তোরা কবুল করেছেন কিনা দোয়াটা, দোয়া করবে। তো দোয়া হচ্ছে এমন জিনিস যে যার কোনো তুলনা, কবুল হওয়ার ক্ষেত্রে দোয়া করতেই হবে, আল্লাহর কাছে অন্তত চাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা দোয়া উল্লেখ করেছেন, কি বলেছেন, দেখেন কেমন দোয়া বলতেছে, একজন মানুষ যখন শক্ত শক্তি সামর্থ্য হয়, যখন 40 বছর উপনীত হয়, তখন সে দোয়া করে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছে সেটা কবুল করো, আমার বাবাকেও কবুল করো, আমার সন্তানকেও কবুল করো। আল্লাহ তাআলা কি বলছেন, উলাইকা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু, আমি তাদের দোয়া কবুল করি যে সুন্দর দোয়া তার কবুল করে নিই। চিন্তা করে দেখছেন, আপনি আমি 40-এর পদে আসি, আমাদের প্রত্যেকটি দোয়া হওয়া উচিত তিন গোষ্ঠী মিলে, তিন পুরুষ মিলে, আল্লাহ আমার যা দিয়েছেন তা কবুল করুন, আমার পিতাকে যা দিয়েছেন তা কবুল করুন, আমার সন্তানদেরকে আপনি কবুল করুন। আল্লাহ তাআলা এইভাবে দোয়াটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলছে উলাইকা আল্লাযীনা তাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ونتجاوز عن سيئات في اصحاب الجنه وعد الصدق الذي كانوا يوعدون, যে যে ব্যক্তি এরকম দোয়া করবে যারা তার দোয়া আমি কবুল করি, দোয়া কবুল করবে আল্লাহ তাআলা। তো দোয়া তো করতে হবে আমাদের, এই দোয়া হচ্ছে আমাদের আমল কবুল একটা দ্বিতীয় মাধ্যম, যেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তিন নম্বর, যে কাজটি বেশি বেশি করতে হবে দোয়া কবুলের জন্য, আপনার আমার আমল কবুলের জন্য, এটা ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করতে হবে, ক্ষমা প্রার্থনা প্রত্যেকটি জিনিস। দেখেন এই যে আমরা হজে যাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন তোমরা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম, তোমরা মানুষ যে দিয়ে গেছে সেদিকে যাও। আরবের মুশরিকরা কি করত, হারাম এলাকার বাইরে যেত, মুজদালিফা হচ্ছে হারাম এলাকা, মুজদালিফার পরে যায় হালাল এলাকা। আরবের মুশরিকরা বিশেষ করে কুরাইশ, তারা কি করত, দাঁড়িয়ে থাকতো কোথায়, মুজদালিফাতে, সাধারণ মানুষ চাইতো কোথায়, আরাফাতে, ওরা আরাফা যাইতো না, ওরা আরাফা যাইতো না। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন না, সাধারণ মানুষের সাথে যাও, তারা আরাফায় গেছে সেইভাবে যাও, ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তো শিখিয়ে দিলেন যে ইস্তেগফার করলে ক্ষমা গুনাহ মাফ হবে, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা কবুল করবেন, ক্ষমা সাথে সাথে আল্লাহ তাআলা আমলগুলি কবুল করে নেবেন। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল করে ইস্তেগফার করতেন, কোনটা জানেন তো, সালাত, সালাত শেষ করে কি করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের অনেকেই দেখি সালাত শেষ করে দাঁড়িয়ে গেছেন কিন্তু ইস্তেগফার করেন না, এটা কিন্তু রাসূলুল্লাহ সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ হচ্ছে যখনই সালাত শেষ হবে দুদিকে সালাম ফিরেছেন, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে দোয়াগুলি পড়বেন, ছোট ছোট জিকিরগুলি করবেন, সুবহানাল আলহামদুলিল্লাহ করবেন, তারপরে উঠে আপনি সুন্নাত করবেন। এটা না করে আমরা ফুট করে দাঁড়িয়ে গেছি, এটা কিন্তু সুন্নাহ বিরোধী কাজ। এই জন্য আমাদের আমলগুলি কবুল হওয়ার ক্ষেত্রে সুযোগ পাচ্ছে না, কারণ আমি তো ইস্তেগফার করি নাই। রাসূল ইস্তেগফার কেন করতেন, যাতে সালাতটা কবুল হয়, কারণ কেন করবেন, কারণ যেইভাবে আল্লাহর ইবাদত করার দরকার ছিল এভাবে তো করতে পারিনি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও,
অন্তত আমার আমলটা কবুল করে নাও, তুমি নিজে দয়া করে বসে আমার আমলটা কবুল করে নাও। এটা হচ্ছে একজন ইমানদার কাজ সব সময়, যে সে ইস্তেগফার করতে থাকবে, ভালো আমল করলেও ইস্তেগফার, আল্লাহ ক্ষমা করে দাও, আমাকে কবুল করে নাও। চার নম্বর যে কাজটি করা দরকার হচ্ছে, একটি ভালো কাজের পিছনে একটি ভালো কাজ করা দরকার। ভালো কাজ ভালো কাজ দিকে নিয়ে যায়। রাসূল হাদিসে আসছে, তিনি বলেছেন যে একজন মানুষ যখন ভালো কাজ করে, একটা ভালো কাজ আর একটা ভালো দিকে টানে, আরেকজন মানুষ যখন খারাপ কাজের খারাপ কিন্তু আর খারাপের দিকে টানে। কেন জানেন? আপনি একদিন যদি ফজরের সালাত জামাত মিস হয়, আপনার যদি খুব আফসোস হয় এবং জামাত এরপর চিন্তিত লেগে থাকে, তাহলে ভালো। আর দুই তিন দিন চলে গেলে এরকম, এরপর মনে হবে কিছুই না, এরপর মনে হবে কিছুই না, নাউজুবিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার তার একটা গুণাকে মনে করে পাহাড় সম, পাহাড়ের পরিমাণ, আর মুনাফিক মনে করে কিছুই না, মাছির মতো, তাড়িয়ে দিলেন তাহলে আঙ্গুল দিয়ে এরকম। তাহলে বোঝা গেল যে একজন চতুর্থ যে কাজটি করলে আমাদের আমল ইনশাল্লাহ করে যাবে, সবসময় ভালো কাজে লেগে থাকে, একটা কাজের পরে একটা ভালো কাজ, এর সাথে আরেকটা ভালো কাজকে লেগে পরপর করতে থাকা, তাহলে ইনশাল্লাহ আমাদের আমলগুলো কবুল হবে। পাঁচ নম্বর যে কাজটি দরকার সেটা হচ্ছে সবসময় নিজেকে, নিজের মধ্যে কমতি হয়েছে, আমার মধ্যে কমতি আছে, আমি ঠিক মতো আদায় করতে পারিনি, এই যে অনুভূতিটা, এটা আমার কাজ করতে হবে সবসময়। অহংকার যেন না আসে, যেটাই আমি করছি যে আমার যতটুকু করা দরকার ছিল এতটুকু আসলে আমি করতে পারিনি, সবসময় মনে করতে হবে যে আমি তো আসলে আল্লাহ তাআলা আমাকে এতটুকু দিয়েছে, যেটা আমার তৌফিক, নয় আমি করতে পারতাম না। এই জন্য আরবের যারা বেদুইনরা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতো যে আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি, উদ্দেশ্য কি? আপনার দলভুক্ত হয়েছি, আপনার গোষ্ঠীভুক্ত হয়েছি, একটা বড় বিরাট কিছু করে ফেলছি, আমাদের কিছু দেন ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বললেন ইয়ামুন্নুনা আলাইকা আসলাম কুল লা তামুন্নু আলাই ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। তারা ইয়ামুন্নুনা আলাইকা আসলাম কুল লা তামুন্নু আলাই ইসলামাকুম, তারা আপনার কাছে ইসলাম নিয়ে এসে তারা দয়া দেখাতে চায় যে আমি ইসলাম মানে বড় কিছু করে ফেলছি না, আল্লাহ তো দয়া দেখাবেন যে তোমাদের ইসলামের প্রতি তোমাদের কি করেছেন, সহযোগিতা আনছেন, তোমাদেরকে ইসলাম সাহায্য সহযোগিতা করেছেন, এটা আল্লাহ দেখাতে পারে। সুতরাং আমাদের যে কোনো কাজের সময় আমাদের মধ্যে এটা যেন মাথায় থাকে যে আমাদের কাজটা যথাযথভাবে হয়নি, আমরা আল্লাহ যে কবুল করেন এই টুটাফাটা কাজটা, এটা অবশ্যই আল্লাহর বিশেষ রহমতে দয়া দিয়ে তিনি সেটাকে কবুল করবেন, নাহলে আমার কাজ আল্লাহ তাআলা চাহিদা মোতাবেক হয়েছে এটা আমি কখনো দাবি করতে পারি না, এটা সবসময় মাথায় থাকতে হবে। ছয় নম্বর হচ্ছে মনে রাখতে হবে সবসময় যে যে কোনো ইবাদত করছেন এটার মধ্যে আপনার আনন্দ আসে কিনা দেখবেন কবুল হওয়ার জন্য। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরেহনা বিসলাত ইয়া বিলাল, বিলাল তুমি যেই সলাত আদায় করছ, সলাত দিয়ে আমার অন্তরে শান্তি দাও। আর আমরা কি করি, সলাত দিয়ে বোঝাটা নামাই ফেলি মাথা থেকে, বুঝছেন না কথাটা, সলাত শেষ কাজ শেষ এইটা যেন না হয়, বরং সলাতের মধ্যে যেন আনন্দ পাই। রাসূলুল্লাহ কেন দাঁড়িয়ে থাকতেন সলাত যদি পা ভুলে যেত, কেন? এটা আনন্দ পাইতেন। তো ইবাদতের মধ্যে আনন্দ আসে কিনা দেখবেন, তাহলে বোঝা গেল আপনার ইবাদত কবুল হওয়ার একটা বড় কারণ হচ্ছে ইবাদতের আনন্দ আসা। ইবাদতের আনন্দ আসা একটু কিন্তু আপনি ইবাদত করবেন, কেমনে আসবে ইবাদত আনন্দ? ইবাদতে আসবে আনন্দ, আসবে যখন ইবাদতটা আপনি বুঝতে পারবেন। এই যে সলাত, সলাত পড়ি আমরা, নামাজ পড়ি, নামাজে কেন আমাদের মন বসে না, কারণ অর্থ বুঝি না, বাস্তবতা অর্থ বুঝি না। যদি অর্থ বুঝতেন যে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তার সাথে কথোপকথন করছি, যখন আমি বলি আল্লাহ যখন আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ তাআলা জবাব দেন যে হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ তাআলা আর রহমান রহিম তিনি, আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আব্দি, আসনা আলী আব্দি, এভাবে আল্লাহ তাআলা জবাব দিয়ে থাকেন, প্রত্যেকটা কথার জবাব দেন। যদি আপনি এটা বুঝতেন তাহলে আপনি কিন্তু কখনো মজা এই মজা থেকে দূরে সরে যেতেন না, কারণ দুনিয়ার সব জায়গাতে যেই সময়টুকু আপনি সালাতের ভিতরে আছেন এই সময়টুকু অন্তত গুনাহ করতেছে না, ঠিক না? গুনাহ করতেছে, গুনাহ করতেছে, এর বাইরে আপনার কত রকমের গুনার কথা মাথায় আসবে, কত কিছু অন্যায় করে ফেলবেন, এখানে যাবেন ওখানে যাবেন, সলাৎ থাকবে তো আপনি অন্তত আখরাতের কাজ থাকছে, সলাৎটা দুনিয়ার না আখরাতের, আর বাকি সময়টা দুনিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আপনার এই সলাতের মধ্যে আপনার যে সলাতের মধ্যে যদি যত বেশি আমি অর্থ বুঝবো, তত বেশি আমার অন্তরটা এর প্রতি নামিত হবে এবং এর সৌন্দর্য উপলব্ধি করতে পারবো, বেশি উপলব্ধি করতে পারবো। এই জন্য বেশি বেশি করে আমাদেরকে অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করা দরকার, যে এবাদতটাই করি না কেন, এটা কেন হয়েছে, কি জন্য হইল, আরাফার ময়দানে আমি কেন থাকব, কারণ রসুল ছিলেন, আরাফার ময়দানে কেন থাকব, দোয়া করব, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আমাদের ডাকতে থাকেন, হাল মিন, এমন কেউ ডাকতে থাকেন
যিনি বলতেছেন, তিনি ফেরেশতাদের ডেকে বলেন যে এরা কি জন্য আসছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলে এদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ, তাহলে কেন এইভাবে আপনার কেন থাকবেন? এটা ইস্তেশার সহ থাকতে, আনন্দ থাকতে মনের ভিতরে যে আল্লাহর সাথে আমার এখন চলছে, আমার প্রত্যেকটা কাজ আমার আল্লাহর সাথে চলছে। এটা যদি থাকে তাহলে এটা ইনশাআল্লাহ আমলটা আমাদের কবুল হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আল খাশিঈন। তোমরা সবর এবং সালাত দিয়ে আল্লাহ সাহায্য চাও। আর মনে রাখবে যে সালাতের মধ্যে সালাতের মধ্যে যত বেশি বিনয় প্রকাশ করতে পারবেন এটা হবে খাস, এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য সম্ভব যে ব্যক্তি সালাতকে সত্যিকার অর্থে বুঝছে। আর যে বুঝে নাই তার জন্য বিনয় আসে না, সে বিভিন্ন চিন্তা করে, বাজারে হিসাব করবে, বাইরের কথা মনে হবে, কত কথা আসবে, কারণ হচ্ছে সালাতের অর্থ বুঝে নেই। আল্লাহর সাথে কথোপকথন চলছে, আল্লাহর সাথে কি বলছে এটা বুঝতে অর্থটা ধরে একজন মানুষের এই বিপদ হতো না। এই জন্য সালাতের অর্থ বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটি কথা প্রথম থেকে শুরু করে আল্লাহ আকবর থেকে শুরু করে আসসালামু আলাইকুম পর্যন্ত কি বলতেছে এটা আমাদের অন্তত অর্থ সহ বোঝা দরকার। আলহামদুলিল্লাহ এটা আপনি হিসু মুসলিম গ্রন্থে পাবেন, যেটা আপনি বিভিন্ন জায়গায় পাই পেতে গেছে, একটা ছোট বই আছে, এখানে সালাতের কি কি দোয়া আছে সবগুলো সেখানে অর্থ সহ দেওয়া আছে, সেগুলো আমাদের জানা দরকার। এই জন্য বেশ আরেকটা জিনিস বেশি দরকার, সেটা হচ্ছে যে গুনার দিকে ফিরে যাওয়া যেন না হয়। একটা অন্য ভালো কাজ করে যদি ভালোর দিকে যেতে পারি তোর বুঝে আমলটা কবুল হয়েছে, ভালো কাজ কিন্তু আবার তো গুনার দিকে যাবো যেগুলো আমার আমলটা কিন্তু কবুল হয়নি। আপনি আগেও এখন হজ করে গেছেন, ভালো কাজ নাই, এটা গিয়ে আবার যদি সুদ খাই আমরা, ঘুষ খাই, অন্যায় করি, গীবত করি, স্বামীদের বিরোধিতা করি, স্ত্রীদের বদনামি করি, তাহলে কিন্তু এটা সুন্দর ধরনের কাজটা বোঝা গেল যে আমার আমলটা কিন্তু কবুল হয়নি। এই জন্য চেষ্টা করতে হবে যেন আমল যেন কবুল হয় এই এই পদ্ধতিতে, কাউকে যেন কষ্ট না দিই। দেখেন ওই হাদিসটার কথা মনে করবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক যে ইবাদত করে রাতে কিন্তু সে মানুষকে কষ্ট দেয় মুখ দিয়ে, রাসূল বললেন যে তার ইবাদতের কোনো মূল্য নাই, সে জাহান্নামে যাবে। আরেকজনকে বলে সে ফরজ আদায় করে কিন্তু কাউকে কষ্ট দেয় না, নফল ইবাদত করে না, রাতে জাগে না ওই মহিলার মতো, কিন্তু কাউকে কষ্ট দেয়, রাসূল বললেন সে জান্নাতে। তাহলে বুঝা গেল যে গুনার দিকে ফিরে যাওয়া এরকম কেন যেন কাজ না হয়, বুঝা যদি এরকম গুনার দিকে ফিরে না যায় আল্লাহ তাআলা আমার আমলটা কবুল করছেন বলে বুঝা যাবে। গুনার যে আবার ফিরে যায় এর অর্থ হলো আমার আমলটা কবুল হয়নি, আমি শুধু পণ্ডশ্রম করেছি, বেহুদা কাজ করেছি যার পিছনে আমার কোনো কোনো কিছু প্রাপ্তি বলে কোনো কিছু নেই। অষ্টম যে জিনিসটা করা থাকে এটা হচ্ছে বেশি বেশি করে যে ভয়ে থাকা উচিত যে আমার আমল কবুল হলো কি হলো না, আমার আমল কবুল হলো কি হলো না। কারণ কি জানেন, একজন মানুষ যখন একটা আমল করে তার চারটা ভয় থাকবে। এক নম্বর হচ্ছে যে আল্লাহ কবুল করছে কিনা, আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুন মিন মুত্তাকিন, মুত্তাকিরা আল্লাহ কবুল করবে। আর একটা ভয় থাকবে যে মানুষ দেখানোর জন্য করছে কিনা, মানুষ দেখানোর জন্য করলে কি হবে সেটা আর কবুল হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, ইখলাস সাথে আল্লাহর জন্য দিনকে খালেস করে ইবাদত করার জন্য নির্দেশ দিয়া করলে হবে না। আরেকটা হচ্ছে পরিপূর্ণভাবে আমলটা হেফাজত করছে, এটা সংরক্ষিত হয়েছে কিনা, সংরক্ষিত বুঝেন কিনা। আপনি একটা ধরেন এক দুধে দুধ এক এক গ্লাস দুধ খাইলেন, দুধ যদি পেটে হজম হয় শরীরে কাজে লাগে সংরক্ষিত হয়েছে, আর যদি দুধটা যদি খাইয়া যদি পেটের ভিতরে ডিস্টার্ব শুরু হয় তাহলে বোঝা গেল আপনার এটা কিন্তু কাজে লাগে নাই। তাহলে আপনার আমলটা নিয়ে যেতে পারবে কিনা, হাসরের মাঠে আসছে কিনা, হেফাজত হয়েছে কিনা, সংরক্ষিত হয়েছে কিনা, এটা কিন্তু সিদ্ধান্ত করবে। কারণ আপনি অনেক আমল করলেন শেষ পর্যন্ত নষ্ট করে দিলেন আমলটা। কাল্লাতি নাকাতাত গাজলা, আল্লাহ বলছে ওই মহিলার মতো হইও না যে মহিলা সারা দিন ধরে সুতো কাটে আর বিকেল বেলা কি করে সেটাকে আউলে ফেলে, তো কি এর কাজে লাগবে, এটা কোনো কাজে লাগেনি। এরকম যেন না হয় আমাদের, যে আমাদের আমলটা যেন বিনষ্ট হয়ে যাচ্ছে, এরকম যেন নষ্ট হেফাজত যেন থাকে এই চিন্তা থাকতে হয়। চার নম্বর ভয় থাকতে হয় আমাদের যে যে ইবাদত করতে গিয়ে আমাদের যেন আল্লাহর তৌফিক হবে কি হবে না এটা আমরা জানি না। ইবাদত করতে আমি যে চেষ্টা করতে যাচ্ছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি ইবাদত করবো আল্লাহ, কিন্তু ইবাদত করার জন্য সাহায্য কার লাগবে, আল্লাহর লাগবে, নইলে কিন্তু আমি করতে পারবো না। অনেক মানুষ অনেক অনেক কিছু ভালো করে নিয়ত করে কিন্তু করতে পারে না, কেন করতে পারে না, আল্লাহ তারা তাকে সাহায্য করেনি সেই জন্য করতে পারে না। এই জন্য সবসময় এই ভয় থাকতে হবে যে আল্লাহ তুমি আমার আমল কবুল করো, যদি না করলে আমি তো চিরস্থিত, আমি তো ক্ষতিগ্রস্ত হব, এই ভয় তার মধ্যে কাজ করতে হবে। নবম হচ্ছে যে নিজের আমলকে কখনো বড় করে দেখতে হয়, বড় করে দেখানো যাবে না নিজের আমল, যে কোনো আমল। আগে কি বলেছেন প্রথমবারে, সেটা হচ্ছে আমলটাকে গুরুত্বপূর্ণ করে করতে বলছে, কিন্তু বড় করার অর্থ নয় যে আমি এটাকে অনেক বড় কিছু করে ফেলছি এটা মনে করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযিনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসুনুনা সুনা। আল্লাহ তাআলা বলছেন
যে হে নবী আপনি কি বলুন যে আমি তোমাদেরকে জানাবো না ওই ব্যক্তির, ওই ব্যক্তির বিষয়টি, যে ব্যক্তি কাজ করছে, কাজ করতে 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 নিজেকে একেবারে শেষ নিঃশেষ করে দিয়েছে, অথচ আল্লাহর দরবার সেটা কোনো রকমেই গ্রহণযোগ্য হয়নি, নিজে খুব বড় মনে করছে কাজটা করতে গিয়ে, কিন্তু আল্লাহ তাআলা এটা অত্যন্ত ছোট। আল্লাহ তাআলা যদি বলছেন আকসারিন আমাল তল্লা সাইউ ফিল হায়াত দুনিয়া, জীবনের সমস্ত আমল তার বিনষ্ট হয়ে গেছে, কারণ সে নিজের আমলটাকে নিজে বড় করে দেখছে, অথচ আল্লাহর দরবারে এটা কোনো গ্রহণযোগ্য বিষয় ছিল না। এটা যেন না হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। 10 নম্বর হচ্ছে যে আমল করার সাথে সাথে আমলটা টিকে রাখার জন্য একটা বড় বুদ্ধি হচ্ছে ভালো লোকদের সাথে থাকা। কারণ কি জানেন, আপনি আজকে বেনামাজে থেকে চলাফেরা করবেন, 2 দিন পরে আপনি জামাত ত্যাগ করবেন, 4 দিন পরে আপনি নামাজ ত্যাগ করবেন, 5 দিন পরে আপনি গুণ হারাম করা শুরু করে দেবেন। আর যদি ভালো মানুষের সাথে থাকেন তাহলে দেখবেন সে আপনাকে জামাতে নিয়ে যাচ্ছে, ভুল হলে বলছে ভাই তোমার কিন্তু জামাত হয় নাই, গতকাল ছুটে গেছিল, তুমি নিয়মিত নামাজটা পড়ো নাই। হ্যাঁ, অনুরূপভাবে মহিলাদের যদি কোনো সে ভালো ইয়া থাকে বলে তুমি কিন্তু জামাত পড়ো, জামা ঠিক মতো জামার সলাটা আদায় করো নাই, তুমি দেরি করছো। অনেক সময় আমাদের মেয়েরা কি করে দেখবেন, বিনা কারণে জোহর নামাজকে আসর নামাজের সময় নিয়ে যাচ্ছে, দেখলেন না? বেশিরভাগ সব বিনা কারণ পড়বো পড়বো করে করে, এটা কিন্তু শয়তানের কাজ সাথে পরবর্তীতে অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা এটা পুরোপূর্ণভাবে খারাপ কাজ, যদি কোনো এটা কেউ তাকে স্মরণ করিয়ে দিলে এটা কাজে লাগবে। এই জন্য ভালো মানুষদের সাথে থাকতে হবে। ভালো মানুষের থাকার একটা উদাহরণ দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ববর্তী উম্মতদের মধ্যে এক লোকে 99টা লোক হত্যা করেছে, কয়জনকে 99 কে হত্যা করেছে। হত্যা করার পর তার মনে হলো যে আমার তওবা করা দরকার, যাই একজনকে বলছে যে আমার তো এক ধর্মের সাথে হচ্ছে, আমার কি তওবা আছে? বলে না, তোমার কি তওবা, তোমার 99 লোকে মারছো, তো আপনাকেও মেরে ফেলবো, হয়তো মেরে ফেলছে। এরপরে আলেমের কাছে গেছে, আলেম বলে যে না তওবা তো বন্ধ হয়নি, তবে তুমি যে জায়গায় আছো ওই জায়গায় তওবা হবে না, সব খারাপ লোক, কারণ তুমি তওবা করবে কি, বের হলে তোমার শিখাচ্ছে চুরি, বের হলে শিখাচ্ছে তোমাকে প্যাথেডিন খেতে হবে, তোমাকে খারাপ জিনিসটা আনতে হবে, তোমাকে সিগারেট খাইতে হবে দেখাচ্ছে, আর তুমি বরং ভালো মানুষের খেলা আছে, কিছু মানুষ ওখানে যাও, পরিবেশ ভালো করো, যেখানে ভালো মানুষ বসবাস করে সেখানে তুমি বসবাস করো, তাহলে আল্লাহ তোমার তওবা কবুল করবে। লোকটি রওনা হয়ে গেছে, পথের মধ্যে তার মৃত্যু হয়ে গেছে, পথের মধ্যে তখন মালায়েকাতুর আযাব মালায়েকাতুর রহমত দুটোই আসছে, সহি হাদিসের প্রমাণিত ঘটনা বলতেছি, দুই দল আসছে, দুই দল লোক আসছে, ফেরেশতা আসছে, দুই দল ফেরেশতা এসে একদল বলে যে অপরাধী আমি তাকে জান কবজ করবো, কারা মালায়েকাতুর আযাব শাস্তি দেয় যে, আর যারা মালায়েকাতুর রহমত রহমতের ফেরেশতা এরা বলছে না সে তো তওবা করতে যাচ্ছিল, তওবা করতে যাচ্ছিল, তখন দুজনে ঝগড়া করে আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ কে আপনি ফয়সালা দিয়ে দেন কে তার রূপ কবজ করবে। আল্লাহ বললেন যে দেখো মেপে দেখো, যেই দিকে জায়গা বেশি হয় ওই দিকে খারাপ জায়গা, এদিকে ভালো মানুষের জায়গা, যেই দিকে জায়গা কম হয় সেদিকে তা ধরবা, যেদিকে বেশি ওইটা বাদ দিবা। আল্লাহ তারা জমিনকে বলে তুমি সংকুচিত হয়ে যাও, দয়াবান সে তবা করতে সেই জন্য জমিন সংকুচিত হয়ে গেল, এক বিগত পরিমাণ জায়গা যারা ভালো মানুষ তাদের দিকে সে এগিয়ে গেছে বুক দিয়ে কষ্ট করে মৃত্যুর আগে। তো আল্লাহ তারা তাকে বলে যে মালায়েকাতুর রহমা তুমি তার ফেরেশতা, রহমতের ফেরেশতা তুমি তাদের তাদের তার জান কবজ করো। এটা এই জন্য হয়েছে যে সে নিয়ত খালেস করেছে এবং আল্লাহর রহমতের দিকে যাচ্ছিল, ভালো মানুষদের সাথে হতে যাচ্ছিল, এই জন্য আল্লাহ তাআলা কবুল করেছে। এই জন্য আমাদের প্রত্যেকটি আমল, যে আমলের জন্য আমরা বের হয়েছি, এখন অনেকগুলো আমল কিন্তু শুধু হজ না, হজ আছে, আবার দেখুন তোয়াপ আছে, আবার আমাদের কি আছে সাড়ি আছে, আবার পাথর পাথর মারা আছে, কত রকম জবে আছে, মাথা মুন্ডু আছে, সবগুলি কিন্তু আমাদের অংশ, সবগুলি আমাদের যদি কবুল করাতে হয় তাহলে এমন কোন কাজ করতে হবে, এমন কাজ আমাদের করা উচিত যেটা আল্লাহর দরবারে আমাদের আমলগুলি করি আমল কবুল করে নেয়। এই 10টি আমি কাজ উল্লেখ করেছি, যেগুলির মধ্যে আপনার বোঝা যাবে যে এইগুলো যদি থাকে তাহলে আমল কবুল হবে। তার মূলে কিন্তু 2টা জিনিস, একটা হচ্ছে কোন রকমেই যেন আল্লাহ ছাড়া কারোর জন্য করা না হয়, আর কোনোভাবেই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়মের বাইরে যেন কোনো ইবাদত করা না হয়, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো আমি এই জন্য বলছি কারণ আমাদের আমল যতটুকু করতে পারি আমল বেশি করাচ্ছে, আমাদের চিন্তা করতে হবে সবসময় আমলটা যেন শুদ্ধ করি, বেশি করাচ্ছে। এই জন্য সলবে সালিন সবসময় বলতেন আল্লাহ তাআলার বাণীকে যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল যিনি খালাকাল মাউত ওয়াল হায়াতা জীবন এবং মৃত্যু, খালাকাল মাউত ওয়াল হায়াতা জীবন এবং মৃত্যু দুইটাই দিয়েছেন, কি জন্য লিয়াবলুয়াকুম, যাতে করে পরীক্ষা করেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে
উত্তম আমল করে, বলে না যে কে বেশি আমল করে। উত্তম আমল বুঝছেন, উত্তম আমল হচ্ছে এটা যেটা আল্লাহ তাআলার জন্য হবে, আর উত্তম আমল হচ্ছে ওইটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিয়ম মোতাবেক হবে, নইলে ওইটা উত্তম আমল হতে পারে না। এই জন্য উত্তম আমল দেখেন, একজন হিন্দু কিন্তু সারাদিন আমল করে, না খেয়ে থাকে, থাকে না। খ্রিস্টানও অনেক খ্রিস্টান আছে বিয়েও করে না, সারা জীবন খেদমত করে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহর দরবারে তার এটা কোনো মূল্য নাই, কোনো কবুল হবে না। কেন? এটা আল্লাহর নির্দেশ দেন নাই, রাসূলের নির্দেশ দেন, তিনি যারা বানিয়ে নিয়েছে। এই জন্য যে আমল আল্লাহ তার রাসূল নির্দেশ দেয়নি, এই আমল করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।